আজ আমরা নিট পরীক্ষার জন্য আবার নিয়ে এসেছি বাংলা ভার্সনের কোয়েশ্চেন যেটা মানে ইউটিউবে খুব কম আছে বাংলা কোয়েশ্চেন খুব কম যারা বাংলা মিডিয়ামে নিট পরীক্ষা দেবে তাদের জন্য বায়োলজিতে আমি আজকে প্রাণী রাজ্যটা থেকে পুরো এক্সপেক্টেড কোয়েশ্চেন এবং খুব ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে এসেছি প্রত্যেকটা কোয়েশ্চান ইম্পর্টেন্ট আমি মোটামুটি আঠারোটা কোয়েশ্চেন সিলেকশন করেছি সবাই মন দিয়ে দেখবে আমি প্রশ্ন পড়ব লেখাটা অত ঠিক নেই আমি প্রশ্নগুলো পড়ব অপশানগুলোও পড়ব তোমরা খাতা নিয়ে প্র্যাকটিস করো প্রতিটা প্রশ্নে খাতায় লেখা শুরু করো লেখাটা বোঝা যাবে না অত এটা বোর্ডে করছি না আমি খাতাতে করছি যাতে করে কম সময়ে বেশি করা যায় এবং এটা বাংলা ভার্সানে বড় কথা বাংলা ভার্সানটা শুরু করছি প্রাণী রাজ্য থেকে প্রশ্ন প্র্যাকটিস নিট পরীক্ষায় এই আঠেরোটি প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এর থেকে সোজা কোয়েশ্চেন হবে এর কঠিন কোয়েশ্চেন এর বাইরে যাবে না একদম শিওর প্রথম প্রশ্ন ওরিওভাবে প্রতিসাম্য নয় নিডারিয়া টিনোফোরা প্লাটি এও বি এ নিডারিয়া বি টিনোফোরা সি প্লাটিহেলমেন্সিস ডি এও ওরিওভাবে প্রতিসাম্য নয় আচ্ছা তাহলে ওরিওভাবে প্রতিসাম্য নয় কোনটা হবে উত্তর দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিষম হয়েছে প্লাটি হেলমেন্তিস আর নিডারিয়া টিনোফোরা অরিওভাবে প্রতিষম হয় আর এটা দ্বিপার্শ্বীয়ভাবে পার্শ্বীয়ভাবে প্লাটি থেকেই শুরু হয় দ্বিপার্শ্বীয় হয় প্রতি লাইনটা প্লাটি থেকে শুরু হয়ে কন্টিনিউ উন্নত মানের স্বপ্ন নিতে আসে বুঝতে হবে তাহলে এটা উত্তর হবে প্লাটি হেলমেন্টিস সি অপশান তারপর কলাস্তরীয় সংগঠন দেখা যায় এনসিআইটির লাইন থেকে প্রশ্ন একদম বাংলা ভার্সানের এনসিআইটির বইয়ের লাইন থেকে প্রশ্ন তোলা আছে কলাস্তরীয় সংগঠন দেখা যায় সাইকন না সাইকন তো লয় কোশীয় সাইকন তো পরিফেরা বি অপশান স্পঞ্জ এটাও পরিফেরা সি অপশান হচ্ছে ব্রেইন কোরাল ব্রেইন কোরাল ব্রেইন কোরাল কোন প্রাণী কোন প্রজাতির কারো জানা আছে নিডারিয়া ভেরি গুড ব্রেইন কোরাল নিডারিয়া তাহলে নিডারিয়ার কলাস্তরীয় গঠন হয় আমরা জানি আর যকৃত কিমি হবে না যকৃত কিমি কোন গোত্রের প্লাঠি হেলমেন্টিস তাহলে ওইটাও হবে না ওইটা তো অঙ্গপ্রধান তাই এই দুটার কোষ প্রধান দেহ এটা অঙ্গপ্রধান প্রধান কোথা থেকে শুরু হয় প্লাঠি থেকে শুরু হয় প্লাটি থেকে শুরু হয় প্রধান তাহলে কলা প্রধান দেহ দুটো আছে টিনো আর নিডা আমি টিনো আদরে আর নিডা আদরে বলছি তাহলে এটা অবশ্যই ব্রেন কল তিন নম্বর অপশান পুরো প্র্যাকটিস করতে হবে যতই পড়া থাক প্র্যাকটিস না করলে কোনো মূল্য নেই প্র্যাকটিস করতে হবে প্রচুর কোশ্চেন নিট পরীক্ষার জন্য অঙ্গস্তরীয় দেহ গঠন শুরু হয়েছে কোথা থেকে অঙ্গ শুরু হয়েছে টিনোফোরা এ অপশান বি অপশান প্লাটি হেলমেনথিস সি অপশান অ্যাসকেল হেলমেনথিস ডি অপশান মোলাস্কা তাহলে শুরু হয়েছে প্লাটি থেকে তাই না আমরা জানি অঙ্গ অঙ্গদেহ শুরু হয়েছে প্লাটি থেকে মলাস্কা থেকে হবে না তাহলে এটা কত উত্তর হবে তিনেরটা বি উত্তর হবে প্লাটি থেকে অঙ্গ প্রধান দেহ তারপর সবাই প্রধান চলছে কোষ প্রধান দেহ আছে স্পঞ্জ কলা প্রধান দেহ দুটো নিডার টিনো বাকি যত প্রাণী রাজ্য আছে সব প্রধান লিঙ্গভেদ থাকে অর্থাৎ মেল ফিমেল আলাদা আলাদা থাকে টিনোতে না টিনোতে তো মেল নিম্নশ্রেণী প্রাণী তো টিনো মেল ফিমেল আলাদা থাকে না প্লাটি লাঠিতে লিঙ্গ থাকে না নেডাতে না থাকে না একাইনোডার মাডা তারা মাঝায় থাকে উন্নত মানের শব্দই থাকে আজকাল থেকে শুরু হয়েছে একাইনের তো থাকে তারা মাছ একাইনোডার মাটা জানি আমরা দেহ অরিয়ভাবে প্রতিসম কিন্তু লার্ভা দ্বিপার্শ্বভাবে প্রতিসম বিগত সালে উনিশ সালে নিটে প্রশ্নটা পড়েছে এই ডাক্তারি পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছে বিগত সালে অনেক কিছু প্রশ্ন আমি বিগত সাল থেকে তুলেছি দু হাজার উনিশ দু হাজার আঠেরো যে যত প্রশ্ন আছে এর মধ্যেই পাওয়া যাবে এটা বিগত সালেরও প্রশ্ন আর নতুন প্রশ্ন এক্সপেক্টেডও আছে দেহ অরিওভাবে প্রতিসম কিন্তু লার্ভা দ্বিপার্শ্ব প্রতিসম দেখো অরিও প্রতিসম আছে দ্বিপার্শ্ব প্রতিসম আছে এনসেটের লাইন আছে অপশান এ হেলিকর্ডাটা অপশান বি একাইনোডার্মাডা অপশান সি অর্থপোডা অপশান ডি মোলাস্কা ভেরি গুড একাইনোডার্মাডা একদম এটা অরিওভাবে প্রতিসম হয় আবার একদম এনসেটের লাইনে আছে ভেরি গুড নিডারিয়াতে জনন দেখা যায় পলিপ এ অপশান বি অপশন মেডুসা দোসায় সি অপশন এ ও বি উভয় ন ডি নট আমি নিডারিয়া টিনোফোরার পার্থক্য পড়েছি পলিপ দোসা এ অপশান ওকে সবাই আমার আগে একবার উত্তরটা ভাববে তারপরে আমি বলছি যখন মিলিয়ে নেবে যে ঠিক আছে কি ভুল আছে ভুল নিট দেখো ভুল কোশ্চেন দেই অনেক অনেক কথা দিয়ে দেই কোনটা ভুল করতে বলে নিটে এইভাবে প্রশ্ন দেই এ অপশানে ভুল বলছে অ্যানিলিডাতে মেটামিয়ার খণ্ডক দেখা যায় একদম ঠিক অ্যানিলিডাতে মেটামিয়ার খণ্ডক দেখা যায় এটা ঠিক আছে এটা ভুল নাই সংবন্ধন্ত্র বদ্ধ প্রকৃতির ওই এনলিডা এটা প্রশ্ন হচ্ছে অ্যানলিডার এই যখন তো অ্যানলিডারই চলছে বদ্ধ সংবনতন্ত্র এনলিডা একদম ঠিক সি কিছু অপশন দেহ অঙ্গপ্রধান ও দ্বিপার্শ্ব প্রতিসম ঠিক দেহ তো অঙ্গ প্রধান হবে অঙ্গ প্রধান দেহ শুরু হয়েছে প্লাটি থেকে টবি কন্টিনিউ চলছে দ্বিপার্শ্ব প্রতিসম বটে এদের সব প্রজাতি উভলিঙ্গ ও সহবাসী না অ্যানসেটতে লেখা আছে নেরিস বলে একটা অঙ্গনমিয়াল প্রাণী আছে যেটা ভিন্নবাসী কেচ সহবাসী লেখা আছে সিয়াটির বইয়ে লাইন পড়বে কিন্তু নেরিস বলে একটা অঙ্গুরিমাল আছে অ্যানিলিডা আছে যেটা ভিন্নবাসী তাহলে সব বলা আছে এখানে তাই এটাই ভুল এদের সব প্রজাতি তো ভুলেন সহবাসী নয় কিছু কিছু প্রজাতি হবে ঠিক আছে ওকে এবার আমরা কল স্তম্ভ মিলা এর আগেও আমি সেকেন্ড নিট সেট সেট আমার এটা চার নম্বর সেট চলছে আজকের ভিডিও নিট বাংলা প্যাটার্নে চার নম্বর বায়োলজি কোয়েশ্চেন প্র্যাকটিস করছি আমরা পরপর প্র্যাকটিস করতে থাকবে পুরো এনসিআইটি বইটা আমি কোয়েশ্চানে তুলে আনবো পুরো এনসিআইটি বইটা কয়েকটা ভিডিও সময় লাগবে মন দিয়ে ভিডিওগুলো দেখবে স্নেহ যত্ন নিয়ে দেখবে অনেক উপকার আসবে স্তম্ভ ওয়ান স্তম্ভ টু মিলাতে সি এবিসিডি আছে এখানে ছোটো হাতে ন্যারিস রাজকাঁকড়া সমুদ্র সমুদ্রশা এদিকে আছে মুক্ত সংমনতন্ত্র এক মেন্টেল গহর দুই নেফ্রিডিয়া তিন জল সংমন চার জানো তো এলারোমানোর থাকে এলাকিসিডি থাকে এবার অপশান এ দিয়ে আছে এ তিন এখানে কোনটা হবে উত্তর ফার্স্ট আমি একটু কায়দা করে নিই একটা কনফার্ম হলেই হবে ন্যারিসে নেফ্রিডিয়া একদম রেচনঙ্গ রেচন অঙ্গ কী বটে নেফ্রিডিয়া তাহলে এটা তিন হবে এ তিন কোথায় আছে কোথাও নেই এক নম্বর আছে শুধু বাস কনফার্ম তাও মিলিয়ে নিই বিএডটা এক হচ্ছে কিনা দেখি রাজ কাঁকড়া মুক্ত সংমনতন্ত্র ঠিক রাজকাঁকড়া সন্ধিপতিপ্রাণী মুক্ত সংমনতন্ত্র দেখা যায় অক্টোপাস মোলাস্কা টাইপের অক্টোপাস তাহলে ম্যান্টেল পর্দা থাকবে অক্টোপাসের ঠিক আছে তিন দুই আর জল জলসম্বন এটা ওইটাই হচ্ছে ঠিক মিলে গেছে কারণ সমুদ্র সমুদ্রশসার জায়গায় নটারা উদাহরণ পুরা চর্চরা মুখস্থ রাখতে হবে একদম সেটি থেকে দিন রাত পড়তে হবে মস্তক থেকে ল্যাজ পর্যন্ত সারা জীবনই নেরো করে থাকে সালফা ডলিওলাম অমফিওকাস মানে অ্যামফিওকাস ন বেলানোগ্লোসাস অপশান সি অ্যামফি অফকাস কী হবে এটা কোন প্রজাতি সেফালোকর ডাটা ভেরি গুড দশ নম্বর প্রশ্ন চলে এলাম হ্যাগভিস ও ল্যাম্প্রেতে ভুল কোনটা মানে হ্যাগভিস ল্যাম্প্রেতে থাকে না চারটা আমি কথা বলছি বই পরজবিতে ছয় থেকে পনেরো জোড়া ফুলকা ছিদ্র আছে হ্যাগ ল্যাম্পে কোন প্রজাতি একনাথা ভেরি গুড বই পরজবিতে ছয় থেকে পনেরোটি ফুলকা ছিদ্র আছে হ্যাঁ আছে ঠিক কিন্তু আমি ভুল বলতে বলেছি মুখ চোয়ালবিহীন ও আঁশ নাই ঠিক মুক্ত তো চোয়ালবিহীন এটাই তো মেন বস এক নেতার দেহ তরুণশ্রী নির্মিত এটাও ঠিক ডিম পাড়ার সময় সাধু জলে আসে মানে মিষ্টি জলে আসে ডিম পাড়ার পর সমুদ্রে ফিরে যায় কোনটা ভুল এইটাই ভুল ডিম পাড়ে পর ডিম পাড়তে আসে মিষ্টি জলে কিন্তু তারপর মারা যায় সমুদ্রে ফিরে যাই হবে না এই যে সমুদ্রে ফিরে যায় পাঠটা ভুল ডিম পাড়িতে মিষ্টি জলে আসে বারো সমুদ্র থেকে আর ডিম পাড়ার পরেই মারা যায় দেখবে ইনসাইটির লাইনে লেখা আছে আছে না তাহলে ডিএটটা ভুল এবারে চলে এলাম এগারো নম্বর প্রশ্নে ক্লাম্পার ক্লাম্পার থাকে না ডগ ফিস অ্যাঞ্জেল ফিস স ফিস ট্রাইগন আচ্ছা ক্লাম্পার কোথায় থাকে এটা কৃষ্ণ জননঙ্গ কৃত্রিম এটা তরুণাস্তি বিশিষ্ট মাছে থাকে তো ডগ ডগ ফিস তো তরুণাস্তি অ্যাঞ্জেল ফিস কি তরুণাস্তি না অ্যাঞ্জেল ফিস হচ্ছে অস্থিক বিশিষ্ট মাছ রুই কাতলার সাথে আছে এটা অস্টিক থিস তাহলে অ্যাঞ্জেল ফিস উত্তর হবে অপশান বি এগারোর অপশান বি ওকে অ্যাকুরিয়ামে রাখা হয় অ্যাকুরিয়ামে আমরা সাজাবার জন্য রাখি কোন মাছটা সার্ক অ্যাঞ্জেল ফিস এটা অপশান অ্যাঞ্জেল ফিসই বি এরটা ডট ডট দিয়ে দিয়েছি আমি তাহলে অ্যাকুরিয়ামে রাখা হয় এ অপশান সার্ক বি অপশান অ্যাঞ্জেল ফিস সি অপশান সমুদ্র অশ্ব ডি অপশান ফাইটিং ফিশ অ্যাকোয়ারিয়ামে রাখা হয় অষ্টিক থেকে প্রশ্ন রুই কাতলার সাথে যে মাছটা আছে একদম ফাইটিং ফিস দেখে নেবে সবাই ফাইটিং ফিস বাংলাতে লেখা আছে এটা বাটা মাছ বিটা বাংলাতেও বাটা মাছ এইটা অ্যাকোয়ারামে রাখা হয় খুব ইম্পর্টেন্ট হ্যান্ডসেট লাইনে আছে উদাহরণে উষ্ণজনিত প্রাণী উষ্ণ শনিতে রক্ত উট পাখি পেঙ্গুইন প্লাটি প্লাস কচ্ছপ সরি উষ্ণ নয় বলিছে দেখো পাখি সবাই উষ্ণ শোনিত পক্ষী থেকে শুরু হয় এইটা তাহলে উঠ পাখি উষ্ণ শোনিত পেঙ্গুনে উষ্ণ শোনিত প্লাটিপাসের কচ্ছপের মধ্যে কোনটি হবে প্লাটিপাস তো স্তন্য পাই ওর তো আরও ভালো স্তন্য আমাদের মতন তাহলে একদম কচ্ছপ উত্তর হবে শিওর কারণ কচ্ছপটা নিচের প্রজাতি কচ্ছপটা হয়ে গেছে কত কোন প্রজাতি উভচর উভচররা সব শীতল উষ্ণিতে রক্ত তড়িৎ নিঃসারণ করে তড়িৎ ছাড়ে টর্পেডো ট্রাইগন শার্ক না হ্যাগ তড়িৎ ছড়ে ছাড়ে কোনটা হবে টর্পেডো একদম শিওর তরুণাস্তিমা বিশিষ্ট মাসের মধ্যে পড়েছে এক চোদ্দোটি প্রশ্ন হয়ে গেছে সবাই নিশ্চয়ই বুঝেছ একটু স্পিডে পড়াশোনা চলছে পনেরো নম্বর প্রশ্ন আঁশ অনুপস্থিত হ্যাক টিকটিকি সেলাম্যান্ডার নো এ সি এই প্রশ্নটা খুব কঠিন এই প্রশ্নটা অনেকেই পারেনি এই প্রশ্নটা আমি দিয়ে দিই অনেকেই পারবে না আঁস অনুপস্থিত দেখো হ্যাক ভিসে আঁস থাকে না হ্যাক ভিস কার মধ্যে পড়েছে একনাথা টিকটিকির আঁচ থাকে এটা সরি শুষ্ক আঁচ থাকে তাহলে টিকটিকিতে হবে না স্যালামেন্ডার উপচর আঁস নাই দেখলি এনসিআইটির লাইন লেখা আছে স্যালামেন্ডার উভচর আঁস নাই তাহলে এও তো আঁস নাই সি তো আঁস নাই তাহলে ডি এর উত্তরটা হবে এও সি শুষ্ক আঁস অনুপস্থিত শুকনো আঁস থাকে না কাছিম কচ্ছপ ঘড়িয়াল সেলামেন্ডা দেখো কাছিম কচ্ছপ আলাদা এনসিআইটিতে দেখা যাচ্ছে কাছিম আলাদা কচ্ছপ আলাদা আর ঘড়িয়াল এগুলো সব পড়ে যাচ্ছে শরীরৃ্রিপের মধ্যে শরীরে শুষ্ক আঁস থাকে তাহলে স্যালামেন্ডার উপচর এইটাই ভিজে আঁস থাকে আঁস থাকে না ভিজা দেহটা ভিজা আঁস তো ভুল কোনটি ভুল আবার স্টেটমেন্ট দেওয়া আছে চারখানা কোনটি ভুল মনে রাখতে হবে খুব ভালো করে পড়েছি এ অপশান পাখিদের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ থাকে একদম ঠিক পাখি মানুষ সবার পাখি তো অ্যাভিস বি অপশান তরুণাস্থিরা জলে ভেসে থাকতে পারে পরে আসছে আমি সবলো নি আমি বলবো না এখন কি তরুণাস্থিরা বলছে জলে ভেসে থাকতে পারে তরুণাস্থি মাছরা তরুণাস্থি মাছ বলছে জলে ভেসে থাকে শরিষিবদের হৃৎপিণ্ড সাধারণত তিনটি প্রকোষ্ঠ সাধারণত মানে সরিষিবদের একটা কুমির আছে আমি জানি চার প্রকোষ্ঠ বাকি সবাই তিন প্রকোষ্ঠ তাহলে ঠিক আছে এটা সাধারণত তিন প্রকোষ্ঠ কথাটা ঠিক উভচরদের হৃদপিণ্ড অবশ্যই তিন প্রকোষ্ঠ হ্যাঁ একদম ঠিক উভচর মানে ব্যাং তিন প্রকোষ্ঠ তাহলে হবে না কোনটা বিটা ভুল কি করে ভুল দেখবে এনসিআইটি লাইনে একটা লেখা আছে তরুণাস্তি মাছ মাছের পটকা থাকে না আর পটকা না থাকার জন্যে এই এইসব মাছগুলা কি করে জলে ভাসতে পারে না সাঁতার কাটতে পারি যতক্ষণ ইচ্ছা কিন্তু যখন রেস্ট নেবে তখনই ওরা মাটির তলে চলে যায় সাথে সাথে রুই মাছ কি আছে কিছুক্ষণ রেস্ট জলের উপর ভাসেও দেখতে পারে সাঁতার না কেটেও কারণ পটকা আছে আপেক্ষিক গুরুত্ব কমাই নেই দেহের ওজনটা কিন্তু এরা পটকা নাই কোনো ওই জন্য এরা শরীরদের এই তরুণাস্থী জল জলে ভেসে থাকতে পারে এটা ভুল খুব ভালো প্রশ্ন এটা এটা যে কো আটকে যাবে অ্যাঙ্গেলটা বোঝা গেল ডাইরেক্ট লেখা নেই অর্থটা বুঝে করতে হবে উত্তরটা আঠারো নম্বর প্রশ্ন এটা আঠেরো নম্বর প্রশ্নটা অন্য চ্যাপ্টার মানব কল্যাণের ভাইরাস থাকে এটা অন্যদিন করবো আমরা আজকে এই সতেরোটি প্রশ্নই প্র্যাকটিস হলো এরপরেও আমি বাংলা ভার্সানে আরও প্রচুর প্রশ্ন নিয়ে আসব প্র্যাকটিস করার জন্য সবাই প্র্যাকটিস করবে প্রচুর উপকার হবে যারা ইনসেক্ট বই পড়া আছে তাদের জন্য আগে বায়োলজি বইটা নিশ্চয়ই পড়া আছে সবার তারাই প্র্যাকটিস করতে পারবে একদম এনসিআইটির বাংলা বইটা লাইন বাই লাইন পড়তে হবে নেট পরীক্ষা কোনো কঠিন পরীক্ষা হয় না শুধু একটা ধারাবাহিকভাবে লেগে থাকতে হয় বায়োলজি সবাই আমরা এমনিতেই যারা সেভেন এইটের ফার্স্ট সেকেন্ড হয় তারাও বায়োলজি নব্বই নম্বর মধ্যে কুড়িটা প্রশ্ন এমনিতেও করে দেবে সবাই কিন্তু টার্গেট হচ্ছে আমার আশিটা পঁচাশিটা নব্বইটা রাইট করতে হবে তার জন্য প্র্যাকটিস করতে হবে অন্তত সেভেন এইট থেকে সবাই লেগে পড়ো বাংলা ভার্সানের বায়োলজি পড়ো তাতে তার ক্লাসের পরীক্ষাটাও মেনটেন হবে প্লাস অলরেডি নিটের বইটা পড়া হয়ে যাচ্ছে এটা সবাই সেভেন এইট থেকে প্র্যাকটিস করো আর এইভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে আর বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবে সবাই অনেক উপকার আসবে যারা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করো ওকে